মন্ত্রী যা জানালেন এইচএসসি পরীক্ষা পেছনের ব্যাপারে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে দুই হাজার তেইশ সালে এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি শুক্রবার এগারো আগস্ট দুপুরে চাঁদপুর পুরান বাজার কলেজের ডাকাতিয়া নদী পাড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেছা চত্বরে উদ্বোধন শেষে তিনি একথা জানান শিক্ষামন্ত্রী বলেন যথাসময় এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হবে কেননা দেশে চোদ্দ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে শুধুমাত্র নির্ধারিত সময়ের এই পরীক্ষা অংশগ্রহণ নেয়ার জন্য আন্দোলনরত শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বলেন এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য যারা আন্দোলন করছেন আপনারা সহপাঠীদের দিকে তাকিয়ে যথাসময়ে এই পরীক্ষার অংশ নিন কারণ দেশে চৌদ্দ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে যথাসময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সঙ্গে ডেঙ্গু নিয়ে পরীক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানান তিনি ডক্টর দীপু মণি বলেন দেশের জন্য রাজনীতি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই দেশে জনগণই তার সঙ্গে আছেন তবে বিদেশেও আমাদের বন্ধু আছে আর যাদের জনগণের উপর আস্থা নেই তারাই বিদেশিদের উপর নির্ভর করে বক্তব্য দিচ্ছেন কারণ জনগণ অনেক আগেই দেশ বিরোধী এসব ষড়যন্ত্রকারীদের প্রত্যাখ্যান করেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ